আল্লাহ থেকে একটি আয়াত পেশ করেছি নম্বর আয়াত একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করে দিয়েছেন সেই আয়াতকে কেন্দ্র করে দুটি কথা বলে সোরা আন একশত একান্ন বাউন্ন এবং তিপ্পান্ন তিনটি আয়াত থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ সাহাবি আবদুল্লা ইবন সয়ুদ আনহু বলেন কোন ব্যক্তি যদি নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের নবুয়ত ও রেসালাতের সর্বশেষ উপদেশ জানতে চায় তাহলে যেন এই তিনটি আয়াতের দিকে দৃষ্টি দেয় قطان تقرطب النوبة ليش؟ سورة الحشر أشر نبراية على بولين <applause> يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظروا نفس ما قدمت لغد واتقوا الله إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদেরকে এই আয়াতে আহ্বান জানালেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ তোমরা কাকে ভয় করো আল্লাহকে ভয় করো ولتنظر نفس ما قدمت لغاد প্রতিটি আত্মার প্রতিটি ব্যক্তির লক্ষ্য করা উচিত আগামী দিনের জন্য সে কি সঞ্চয় করেছে আগামী দিন মানে আজকে হলো জুমার দিন শুক্রবার আগামী দিন কিবার শনিবারের জন্য নাকি আগামী দিন মানে মাটির নিচে যাওয়ার পরে কখন মাটির নিচে যাওয়ার পরে মানে মৃত্যুর পরে আগামী দিন মানে আখেরাতের দিন আগামী দিন মানে আখেরাতের দিন চলছে সব জায়গায় নববর্ষের জমজমাট উৎসব ঠিক কিনা একজন মানুষ তাকে একটু ভাবা উচিত দুই হাজার উনিশ সাল চলে গেছে আমি আমার জীবনটা কিভাবে দুই হাজার উনিশ সাল অতিবাহিত করেছি একটু আত্মসমালোচনা করা উচিত আল্লাহ বললেন আমার সমালোচনা প্রতিটি মানুষের ভাবা উচিত লক্ষ্য করা উচিত আগামী দিনের জন্য কি সে সঞ্চয় করেছে দনিয়ার অ্যাকাউন্ট দুনিয়ার ব্যালেন্স বৃদ্ধি করার জন্য সকলেই মরিয়া হয়ে উঠেছি যার বাড়ি নাই বাড়ি যার একটা বাড়ি দুইটা বাড়ি যার দুইটা বাড়ি তিনটা বাড়ি সামনের দিকে দুনিয়ার অ্যাকাউন্টকে আরো সমৃদ্ধ করার জন্য সব সময় ব্যস্ত হয়েছি অল্লা বললেন মানুষের ভাবা উচিত আখেরাতের অ্যাকাউন্টে আপনি কি জমা করলেন দুই হাজার উনিশ সাল আমার জীবন থেকে একটি বছর চলে গেছে আর কোনো দিন ওই বছরটা ফিরিয়ে পাওয়া যাবে কোনো দিন যাবে না আগেই কারি সাহেব তেলাওয়াত করলেন সোরা সর্বশেষ আয়াত আল্লাসফানা ফোয়া তালা বললেন ইয়ো মায়াং দরুল মারু মা খাদ্দ মাচিয়ে দা ইয়া কু লুল কা ফিরোয়া লাইচানি কুং দরুল মার ও মা খাদ্দ মাচিয়ে দা যেদিন নিজ দেখবে আখের জন্য কি সঞ্চয় করেছে দেখবে কিচ্ছু নেই শূন্য ফাঁকা ই কুল উল কা ফিরোয়া লাইচানি কাফেরারা তখন বলবে হাই আফসোস আমি যদি মৃত্যুর সাথে সাথে মাটির সাথে মিশে যেতাম আবার পুনরুত্থান যদি আমার না হতো তাহলে আর তো কোনো জবাবদিহির সম্মুখীন হতাম না এটা বললেই কি কাজ শেষ হয়ে যাবে কাজ শেষ হয়ে যাবে নাকি না শেষ হবে না জবাব দিতে হবে নববর্ষে আপনাকে ভাবা উচিত দুই হাজার বিশ সাল নতুন পেলেন নবী সাল আলী হুসাল্লাম বলেন মানুষের মাঝে ভালো মানুষ ওই মানুষটা যার কয়েকটা বিল্ডিং আছে তাই না হ্যাঁ তাহলে ভালো মানুষ ওই যে শারীরিকভাবে খুব সুস্থ ভালো মানুষ সেই যে দেখতে খুব সুশ্রী তাহলে ভালো মানুষ সেই যে খুব বড় পদের মানুষ হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুন নাস মান তালা উমরু ওয়া হাসুন আমালু ভালো মানুষ হলো ওই মানুষটা যার আয়ু দীর্ঘ হয় এবং আমলটাও ভালো হয় আয়ু দীর্ঘ হয় আমলটাও ভালো হয় এর অর্থই হলো এটা দুই হাজার উনিশ সাল অতীত করে দুই হাজার বিশ সালে এসে গেছি দুই হাজার বিশ সালেরও আয়ু পেয়েছি যদি আমার আমলটা ভালো হবে তাহলে আমি হব ভালো মানুষ রুহু সার্না সীমান্ত আর খারাপ মানুষ হলো ওই মানুষটা যার আয়ু বৃদ্ধি হয় লম্বা হায়াত পায় দীর্ঘ হায়াত পায় কিন্তু আমলগুলি খারাপ হয় সেই হলো খারাপ দুই হাজার বিশ সাল পেয়ে গেছেন কতজনই আমাদের সাথে ছিল সালে সালে তারা আজকে আমাদের সাথে নেই দুই হাজার বিশ সাল শুরু হলো দুই হাজার বিশ সাল শেষ করতে পারবো নিশ্চিত করে বলা যায় আল্লাহ বলেন প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট আয়ু রয়েছে নির্দিষ্ট হায়াত রয়েছে নির্দিষ্ট মুহূর্ত যখন ঘুমিয়ে আসবে সরকারি দল হোক আর বেসরকারি দল হোক কারো কোনো উপায় নাই সরকারি দল হলে মনে হয় ক্ষমতা যেহেতু আছে ধরে রাখা যাবে তাই না যাবে না সরকারি বেসরকারি সব সমান নির্দিষ্ট মুহূর্ত ঘনিয়ে আসলে এক মুহূর্ত আগেও নয় এক মুহূর্ত পরেও নয় সেই মুহূর্তেই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হবে যদি আমি বলি বাবা মার প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা খেদমত করা সেবা করা ইসলামের ফরজ কাজ ফরজ না বলেন ফরজ না আফসোস লাগে এই ঘটনাটা আমি কয়েক জায়গায় বলেছি রাজধানী আধুনিক রাজধানী উত্তরা মডেল টাউনে বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে অর্জিত পয়সা দিয়ে ছেলেকে অনেক উচ্চ শিক্ষিত করেছেন ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এমন কি সেই উত্তরা মডেল টাউনে ছেলের জন্য ফ্ল্যাট বাড়ি পর্যন্ত প্রস্তুত করে দিয়েছেন আল্লাহ আকবর কতই না করেছেন বাবা এই বাবা যখন বৃদ্ধ হয়ে গেলেন বৃদ্ধ বয়সে তিনি অসুস্থ হয়ে গেলেন হাসপাতালে নেওয়ার মতো কোনো ছেলে তার পাশে নেই বাড়ি গাড়ি চাকরির মালিক করে দিলেন বাবা কিন্তু সেই বাবাকে হাসপাতালে নেওয়ার মতো ওই ছেলের এখন আর সুযোগ নাই মানুষেরা বাবাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো এটা বাস্তব কাহিনী নয় বাস্তব ঘটনা কয়েলটা সরাইনি আল্লাহর ইচ্ছায় হাসপাতালে বাবার মৃত্যু হল কিন্তু ছেলে এখন পর্যন্ত বাবার কাছে যায়নি মৃত্যুর পর লাশ কার কাছে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ খুঁজে ছেলের নাম্বার পেলেন ছেলেকে ফোন করা হলো যে আপনার বাবা ইন্তেকাল করেছেন তার লাশ নেওয়ার ব্যবস্থা করুন ছেলে জবাব দিচ্ছে আমি মিটিংয়ে আছি আমার সময় নাই লাশ কাউকে দিয়ে দেন। আল্লাহ আকবর খুব আনন্দের খবর তাই না এই হলো আধুনিক ছেলে আধুনিক শিক্ষিত অনেক উচ্চশিক্ষিত ছেলে বাবার প্রতি এই হলো তার মায়া এই হলো তার বাবার প্রতি শ্রদ্ধা সদাচরণ যেই বাবা ওই সন্তানকে যা প্রয়োজন টাকা পয়সা খরচ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করে চাকরি বাড়ি সব কিছুর ব্যবস্থা করে দিলেন আজকে সেই বাবার লাশটা গ্রহণ করার মতো সেই ছেলের মানবতা নাই এই হলো আধুনিক শিক্ষিত ভাববেন কথাটা স্মরণ করে দিচ্ছি এই জন্যই এটা তো দোষ ছেলেরই ঠিক ঠিক কিনা শুধু কি ছেলেরই দোষ কার দোষ বাবারও দোষ রয়েছে বাবার কি দোষ জেনে নিন দুই হাজার সাল শুরু হচ্ছে আপনার ছেলেকে কোন উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাবেন অস্থির হয়ে খুঁজে বেড়াচ্ছেন দিন রাত চব্বিশ ঘন্টা বিভিন্নজনের কাছে পরামর্শ নিচ্ছেন বিভিন্নজনের কাছে উপদেশ নিচ্ছেন বিভিন্নজনের কাছে তথ্য নিচ্ছেন আপনার ছেলে মেয়েকে যেন খুব উন্নত শিক্ষায় শিক্ষিত করে বড় মানুষ করতে পারেন ঠিক কিনা আসলেই কি উন্নত শিক্ষায় শিক্ষিত করলেন না ওই ছেলেই গড়লেন যেই ছেলে বাবার লাশ পর্যন্ত গ্রহণ করতে রাজি নয় কয়েকজন ভাবলেন দুই হাজার বিশ সালের শুরুতে আমার কলিজার টুকরা ছেলে মেয়েকে যেমনই হবে শিক্ষিত করবো ইংলিশ পড়াবো বাংলা পড়াবো গণিত পড়াবো আরো কিছু বিজ্ঞান পড়াবো কিন্তু কোরান তাকে পারাবো এটি কয়েজন আমরা ভেবেছি ইসলাম তাকে শিক্ষা দেবো কয়েজন ভেবেছি আল্লাহর রসুল সাল্লাহু আলিহুসাল্লাম বলেন সহিউল বুকারির হাদিস খুল্লো মাউলউদ্দিন ইউলাদু আলাল আল ফেচরা ফা আব ওয়া হু ইউ হউদানী অ ইউনা প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের উপরেই জীবন জন্ম লাভ করে বলুন আলহামদুলিল্লাহ প্রতিটি শিশু সন্তান যার ঘরে জন্ম লাভ করুক সে জন্ম লাভ করেছে ইসলামী আদর্শ হিসাবে মুসলিম সন্তান হিসাবে পরবর্তীতে ওই মুসলিম সন্তানকে বাবা মা ইহুদি বানিয়ে ফেলেছে অথবা বাবা মা খ্রিস্টান বানিয়ে ফেলেছে অথবা বাবা মা তাকে অগ্নি পূজক বানিয়ে ফেলেছে আজকে অবস্থা তাই আমাদের নতুন শিক্ষাবর্ষে বাবা মা অস্থির হয়ে চলছি আমার ছেলে মেয়েকে কিভাবে সেই খ্রিস্টানের মতো গড়ে তুলব বা ইহুদির মতো গড়ে তুলব বা নাস্তিকের মতো গড়ে তুলব খুব কম জনই ভাবছি আমার ছেলে মেয়েকে আমার মতো মুসলিম হিসাবে গড়ে তুলব কি বলেন ঠেককে না খুব কমজনেই ভাবছি আমার ছেলে মেয়েকে নামাজি বানাতে হবে খুব কমজনেই ভাবছি বাবাই যখন বাবা মাই যখন ছেলে মেয়েকে খ্রিস্টানের মতো তৈরি করে খ্রিস্টানের স্বভাব তো হল বাবা মা বয়োজ্যেষ্ঠ হয়ে গেলে তাকে আর সেবা দরকার নেই বাবা মাকে নিয়ে যেতে হবে কথায় বৃদ্ধাশ্রমে এটাই হলো খ্রিস্টানের আদর্শ তাহলে যেই ছেলে বাবার লাশ নিতেও প্রস্তুত নয় সেই ছেলেকে তো খ্রিস্টানের মতোই গড়ে তোলা হয়েছে ঠিক কিনা ইসলামের নির্দেশ মরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন তোমাদের কলিজার টুকরা ছেলে মেয়েরা তাদের বয়স যখন 7 বছর হয় তাদেরকে সালাতের নির্দেশ দাও ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার তাদের বয়স যখন 10 বছর হয় সালাতে গাফেল অমনোযোগী হলে তাদেরকে শাসনের ব্যবস্থা করো দৃঢ়ভাবে বলতে পারি আপনার ছেলে মেয়ে দশ বছর পর্যন্ত যদি তাকে এভাবে গড়ে তোলার চেষ্টা করেন তাকে একজন যদি নামাজি বানাতে পারেন তাহলে ওই নামাজি ছেলে বাবার জানাজার নামাজের জন্যই অস্থির হয়ে থাকবে কখনো বলবে না বাবাকে অন্যদিকে দিয়ে দেন কি বলেন ঠিক কিনা কিন্তু ছেলেই যখন নামাজ চিনে না ছেলেই যখন বেনামাজি ছেলেই যখন নামাজের ধার ধারে না তাহলে তার এই কথা বলে কে এখানে কেন কথা বলো ইশারায় কাজ করো ছেলেই যখন নিজের কোনো নামাজ বলতে নেই সালাত বলতে নেই তাহলে বাবার সালাতের তো গুরুত্ব তার কাছে থাকবে না প্রিয় আমার স্মরণ করে দিচ্ছি দুই হাজার বিশ সালে আপনার ছেলে বা আপনার মেয়ের জন্য এই কর্মসূচি যেন অবশ্যই থাকে অবশ্যই থাকতে হবে এটি ফরজ আপনার জন্য বলবেন কেমনে ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাহরিম 6 নম্বর আয়াতে কি বললেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওহে যারা ঈমান এনেছো যারা ঈমানদার তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সকলকে জাহান নাম থেকে রক্ষা করো আল্লাহ কার নির্দেশ যারা বলেন কার নির্দেশ আপনার ছেলে বেনামাজি হয়ে জাহান নামে যাবে আপনার মেয়ে বেনামাজি হয়ে জাহান নামে যাবে আপনার মেয়ে বেপর্দায় চলে জাহান নামে যাবে ওই জাহান নাম থেকে তাকে আত্মরক্ষার জন্য তাকে বাঁচানোর জন্য ফরজ হিসাবে দায়িত্ব পালন করতে হবে বাবা মাকে যদি আপনি ইমানদার হয়ে থাকেন আর যদি বলেন যে আমি ইমানদার না তাহলে তো কোনো আর যায় আসে না প্রিয় ভাই আমার অনেক সময় আমরা বলে থাকি কি করব বিপদে আছি কি বিপদ ছেলে মেয়েকে একটু নামাজি বানানোর মতো ভালো প্রতিষ্ঠানে দিতে চাই কোরআন শিখার মতো ভালো প্রতিষ্ঠানে দিতে চাই কিন্তু প্রতিষ্ঠান তো নাই তাই পারলাম না আমি বলবো আপনার কথা সঠিক নয় কেমনে সঠিক নয় আপনি নিজের বিষয়টাই চিন্তা করুন আপনি একটা ভালো স্কুলে আপনার ছেলেকে বা মেয়েকে দিলেন সেই স্কুলে দেখা যায় বাংলা খুব সুন্দরভাবে শেখানো হয় ইংরেজি খুব সুন্দরভাবে শেখানো হয় বিজ্ঞান খুব সুন্দরভাবে শেখানো হয় কিন্তু গণিতের শিক্ষক দুর্বল গণিত ভালোভাবে শেখায় না আপনি কি ব্যবস্থা নেবেন বলেন তো আপনি কি বলবেন এই স্কুলে গণিত ভালোভাবে শেখানোর ব্যবস্থা নাই অতএব ছেলেটা আমার দুর্বল হিসাবেই থেকে যাক কোনো দিন বলবেন না স্কুলে ব্যবস্থা নাই বাসায় গণিতের টিচার নিয়ে এসে প্রাইভেট দিয়ে তাকে সবল করার ব্যবস্থা নিবেন ঠিক কিনা স্কুলে ইংরেজির ভালো টিচার নেই কোনো দিন আপনি বলবেন না যে আমার ছেলের স্কুলে ভালো টিচার নেই ইংরেজির অতএব সে দুর্বল হয়ে থাকুক আপনি আপনার বাসায় ইংরেজির টিচার নিয়ে এসে প্রাইভেট দিয়ে তাকে ছেলেকে আরো সবল করার ইংরেজিতে ব্যবস্থা নেন যদি এটাই আপনি নিয়ে থাকেন তাহলে আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনার ছেলেকে মুসলিম বানানোর জন্য আপনার ছেলেকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য স্কুলে ব্যবস্থা নাই আপনি প্রাইভেট টিচার দিয়েও কি বাসায় ব্যবস্থা নিতে পারবেন না অবশ্যই পারবেন পারতেই হবে আপনাকে যদি আপনি মুসলিম সন্তান গড়তে চান যদি আপনি মুসলিম বাবা হিসাবে নিজেকে পরিচয় দিতে চান আপনার জন্য ফরজ অপরিহার্য স্কুলে ব্যবস্থা না থাকলেও বাড়িতে আপনার ছেলেকে বা মেয়েকে করান শেখানোর ব্যবস্থা নিতে হবে তাহলেই বোঝা যাবে যে আপনি সত্যি আপনার সন্তানকে মুসলিম সন্তান হিসাবে গড়ে তুলতে চান আর যদি বলেন কথাও ব্যবস্থা নাই আমিও কিছু ব্যবস্থা নিব না তাহলে আপনার নিয়তের মাঝেই গর্বর রয়েছে প্রিয় ভাই আমার সুতরাং দুই হাজার বিশ সালের শুরুতেই ওই শিক্ষা কর্মসূচি নেওয়ার সাথে সাথে আপনাকে স্মরণ করে দিচ্ছি নিজের কলিজার টুকরার কাছে আপনি আশা করেন বাবা মা হিসাবে সবাই আশা করি আমাদের সন্তানেরা আল্লাহর কাছে দু হাত তুলে কি বলবে কামা, এটা তো এমনি বলবে না তাকে আগে শিখাতে হবে ঠিক কেনা তাকে আগে শিখাতে হবে তারপর বলবে আপনি জীবনে শিখালেন না তাহলে বলবে সে কিভাবে সুতরাং বুক ভরা আশা নিয়ে বসে থাকলে হবে না আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে হবে সেই সময়টাই হলো এই দুই সালের শিক্ষাবর্ষ নতুন শুরু হয়েছে আপনাকে সেই ব্যবস্থা নিতে হবে পাবনা আলহামদুলিল্লাহ জেলা জমিয় চাইলে হাদিসের ব্যবস্থাপনায় পরিচালিত সেই ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল হাদিস রয়েছে সবাইকে আলেম বানাতে হবে এটা ইসলামও বলেনি কিন্তু আপনার পরিবার থেকে একজনকে কমপক্ষে আলেম বানাতে হবে এটা ইসলাম বলেছে একজনকে আলেম বানাবেন একজনকে ডাক্তার বানাবেন একজনকে ইঞ্জিনিয়ার বানাবেন তাহলেই পরিবারটাও সুন্দর চলবে সমাজটাও সুন্দর চলবে দেশটাও সুন্দর চলবে তবে ডাক্তার ইঞ্জিনিয়ারকে বানাতে হবে অবশ্যই নামাজি ডাক্তার নামাজি ইঞ্জিনিয়ার তাহলেই তাদের দ্বারাই উপকার হবে আপনি উপকৃত হবেন সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে আর যদি নামাজ না থাকে তাহলে যত দুর্নীতিবাজ আর যত চাঁদাবাজ সব তারাই হবে কি বলেন ঠিক কি না যত সন্ত্রাসী তারাই হবে প্রিয় আমার সুতরাং শুরুতেই স্মরণ করে দিচ্ছি দুই হাজার বিশালের শুরুতে যেন আমরা আমাদের স্নেহের কলিজার টুকরাদেরকে শিক্ষার জন্য সেভাবেই কর্মসূচি নিতে পারি এ মর্মে আপনার ঘরেও বসে পড়াতে পারেন অনেকজনের লিখিত রয়েছে আমারও একটি লেখনীয় সিরিজ রয়েছে ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত ইসলামী আকিদা এবং ফেক মৌলিক বিষয়গুলি করানো সহি হাদিসের আলোকে সেগুলি সংগ্রহ করে আপনার বাচ্চাকে আপনি ঘরেও সেই শিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে সে সহি আকিদায় এবং সহী আমল সঠিকভাবে দিনের সে ধারণা শিখতে পারবে ইনশা আল্লাহ আমরা যেন একটু আল্লাহর কাছে নিজেকে আত্মসমালোচনা করার চেষ্টা করি আল্লাহ বললেন অনিশাল পর্যন্ত জীবনটা অতীত হয়ে গেছে কমপক্ষে দুই হাজার উনিশ সালের বিষয়টা একটু ভেবে দেখুন আপনি কি দুই হাজার উনিশ সালে প্রতিদিন পাঁচবার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছেন যদি করেছেন আপনার জন্য সুসংবাদ না করলে আজই আল্লাহর কাছে আপনি তৌবা করুন দুই হাজার বিশ সাল যদি আপনি বেঁচে থাকেন ভবিষ্যতের জীবনে যেন আপনি ফরজ হিসাবে নিয়মিত আদায় করতে পারেন সেই পরিকল্পনা আপনাকে অবশ্যই নিতে হবে এটি আপনার জন্য ফরজ দুই হাজার উনিশ সালে কি আপনি রমজান মাসের সিয়াম পালন করেছেন করলে সুসংবাদ না করলে আল্লাহর কাছে তৌবা করুন এবং যা ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা নিয়ে সামনের জন্য প্রস্তুতি নিন আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন দুই হাজার উনিশ সালেও আপনার সম্পদে জাকাত ফরজ হয়েছিল আপনি কি সেই জাকাত দিয়েছেন না দিয়ে থাকলে দ্রুত ব্যবস্থা নিন এবং আল্লাহর কাছে তৌবা করুন ভবিষ্যতের জীবনে যেন আপনি সেই ক্ষেত্রে সচেতন হন সেই কর্মসূচি আপনি অবশ্যই নিয়ে নেবেন এটাই হলো ইসলামের কথা আমার ওয়াজ মনে হয় আপনাদেরকে খুবই খারাপ লাগতেছে তাই না কারণ কোনো জাগরণীয় নাই কোনো কেসা কাহিনী নাই খালি একটু শক্ত শক্ত কথাগুলি আসতেছে তাই না এই কথাগুলি কাজে লাগবে ইনশা আল্লাহ জাগরণীয় আর ওই কাহিনীতে নয় বাস্তব জীবনে আপনাকে ফিরে আসতে হবে মরতেই হবে আপনাকে মরতেই যেহেতু হবে সুতরাং আপনাকে মমিন হয়ে মুসলিম হয়ে প্রস্তুতি নিয়েই মরতে হবে তাহলে আপনার জন্য অপেক্ষা করবে আল্লাহ শুভান সেই জান্নাত যদি তা না হয় গাফেলের মতো জীবনটা শেষ করে দেই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে শেষ হয়ে যায় তাহলে আপনার জন্য অপেক্ষা করছে যাহার নাম সামনে দুটোই রাস্তা ভিন্ন কোনো পথ নেই প্রিয় ভাইয়া আমার আমরা যেন অতএব নিজের জীবনের একটু আত্মসমালোচনা করতে পারি তো হাসাবু তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাবটা একটু নিয়ে নাও তাহলে সেই হিসাবটা সহজ হবে না কঠিন হবে সহজ হবে আর যদি আগে নিজের কিছু হিসাব না নেই তাহলে সেই হিসাবটা অবশ্যই কঠিন হবে ও যেনো আংফু থাকুম কাবলা আংটু জানু ঐ আল্লাহর পাল্লায় আপনাকে আপনার আমল আপনার সবকিছু তোলার আগে নিজেই একটু পাল্লা দিয়ে মাপ করে নিন আমার ভালো মন্দ কোন দিকে যদি ভালো হয়ে থাকে তাহলে সুসংবাদ ফ আম্মা মাওয়াজিনু মাওয়াজিন ফাহফি এই সাথে রাদিয়া যার পাল্লা ভালোর পাল্লা ভারী হবে সেই তো সন্তোষজনক স্থান জান্নাতে লাভ করবে বলেন স্মরণ করন সেই আল খলিফা আল আউয়াল ইসলামের প্রথম খলিফা আবু কিভাবে প্রস্তুত ছিলেন তিনি সেই মুসলিমের হাদিস নবী সাল আলী হুসাল্লাম সাহাবিদেরকে নিয়ে দিনে আলোচনা করছেন হঠাৎ প্রশ্ন করে বসলেন কে আছো আজকে তোমাদের মাঝে কে আছো আজকে তোমাদের মাঝে সিয়াম পালন করেছ রোজা অবস্থায় আছো আবু বকরদ্দ আল্লাহ বললেন আনা রসুল আল্লাহ আমি হে আল্লাহ রসুল সাল্লাহ বললেন কে আছো তোমাদের মাঝে আজকে দান সৎকা করেছ আবু বকর আল্লাহু বললেন আন ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহ রসুল সাল্লাহ বললেন কে আছো তোমাদের মাঝে আজকে জানা যায় অংশগ্রহণ করেছ আবু ওকরদ আল্লাহু বললেন আন ইয়া আল্লাহ আমি হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একাধিক বিষয়ে জিজ্ঞাসা করলেন সবগুলির ক্ষেত্রে আবু ওকরিয়াল্লানহু বললেন আমি সেগুলি নবী সাল্লাহ আলীহাসাল্লাম আবু ওকরাদাল্লানহুকে সুসংবাদ দিলেন অন্য আরেক হাদিসে রয়েছে নবী সাল্লু আলীহুসাল্লাম বললেন সেই তেমতের দিনে জান্নাতের সালাতের দরজা দিয়ে আহ্বান জানানো হবে যারা সালাত আদায় করেছে সেই দর্জা দিয়ে প্রবেশের জন্য যারা সিয়াম পালন করে তাদেরকে সেই সিয়ামের দরজা দিয়ে আহ্বান জানানো হবে যারা দান দেয় তাদেরকে দান দিয়ে আহ্বান দরজা জানানো হবে যারা জিহাদ অংশ নেয় তাদেরকে সেই দরজা দিয়ে আহ্বান জানানো হবে আবু প্রশ্ন করে বসলেন হে আল্লাহ রাসুল সাল আলী হোসাল্লাম এটা কি কোনো প্রয়োজন হবে এক দরজা দিয়ে জান্নাতে যেতে পারলেই তো যথেষ্ট একাধিক দরজা দিয়ে কি ডাকার প্রয়োজন হবে আর কি কোনো মানুষ পাওয়া যাবে যাকে একাধিক দরজা দিয়ে ডাকা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর হ্যাঁ হবে তবে আমি আশা রাখি হে আবু বকর তুমি হচ্ছ তাদের মধ্যে একজন যাদেরকে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে ডাকা হবে বলুন কিভাবে তিনি এই মর্যাদা লাভ করলেন কারণ ইসলামের সব বিষয়গুলি সব দরজা দিয়ে যেই কাজ করতে হয় সেই দরজা দিয়ে যাওয়ার জন্য ইসলামের সব কাজগুলি করে তিনি সব সময় প্রস্তুত ছিলেন তাই তিনি সুসংবাদ লাভ করলেন আজকে আমাদের জীবনটা কারো হয়তো পঞ্চাশ কারো ষাট কারো সত্তর আরও কত দূরে চলে গেছি প্রস্তুতি নিয়েই এই যেন যে কোনো মুহূর্তে ওই পারের ডাক এসে গেলে যেন জান্নাতের সব দরজা দিয়ে আমার ডাক আসে আর আমি সব দরজার মেহমান হতে পারি সেই প্রস্তুতি যেন আমরা নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন বলুন আল্লাহ প্রিয় ভাইরা আমার স্মরণ করে দিতে চাই ছোট্ট বয়সে কলিজার টুকরা শিশু সন্তানদেরকে কিভাবে আমরা সুন্দরভাবে গড়ে তুলব আমি অনেক জায়গায় স্মরণ করে দেই আল্লাহ সোহান ও তালা এই মর্মে একটি সিলেবাস দিয়েছেন কোরআনুল ক্যারিমে সিলেবাসটি একটি সোরায় সোরাটির নাম হলো সোরা লোকমান কিশোরাহর বলেন কিশোর লোকমান বাংলা ভাষায় কোরআন মাজিদ পাওয়া যায় এই স্বেচ্ছাসেবকরা এখানে বসে আছো দেখো তো এদিকে বাচ্চারা কেন চিৎকার করে ওদেরকে ধরে বসাও নাহলে গোলমান করতে নিষেধ করো বসে থাকার না সেবা দিতে হবে কোন সোরা সোরা লোকমান সকলকে অনুরোধ জানাবো বিশেষ করে পর্দার হারালের মা অবনেরা আপনারা এই সোরাটি পরে দেখবেন